ব্যাস, তোমাদের সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আমার যত ফ্রেন্ডস আছো তোমাদের সবাইকে, তোমরা বড়রা আমার প্রণাম নিও এবং ছোটরা আমার ভালোবাসা নিও। তো তোমরা সবাই খুব মজা করো এবং ঠাকুর দেখো। আর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ ষষ্ঠী, শুভ সকাল সবাইকে, অনেক অনেক শুভ ষষ্ঠীর সকালটা যেন সবার খুব ভালোভাবে কাটে। আর আজকে যেহেতু ষষ্ঠী, একেবারেই নন ভেজ কিছু হবে না, সব কিছু ভেজ। তো এখানে মুগের ডাল, আলু সিদ্ধরি ভাত বসিয়েছি। এখানে আমি চাউমিন বানাবো, ভেজ চাউ। তো চাউটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, আজকে কোনো রকম নন ভেজ হবে না। তো তার জন্যই সমস্ত কিছু সিদ্ধ রান্না করে নিচ্ছি একসাথে। আর এখানে দেখো আমি বাতাসা নিয়েছি কিছুটা, এটা আমি আমার ছেলে খাবে, তো সকালবেলা খালি পেটে, তো 10 মিনিট পরে এটা আমি ওকে দেবো। আর এখানে দেখো তেলের প্যাকেট কাটা হচ্ছে, তো তেল শেষ হয়ে গেছিল তাই প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি এখানে। আর এখানে দেখো আমার মুগের ডাল, আলু সিদ্ধ আমার হয়ে গেছে, পটলটা ভাজছে, দেখো পাপড়িটা, এটা আমার হাতটা কেটে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি চাউমিন বানাবো, তো চাউমিনের জন্য আমি সবজিটা একটু হালকা করে ফ্রাই করে নিলাম, এরপর আমি চাউমিনটা মিক্স করে দিলাম। তো পরিমাণ মতো নুন আর চাউয়ের মশলা দিয়েই আমি চাউটা বানিয়ে নামিয়ে নেবো। যেহেতু এটা ভেজ চাউ, আজকে কোনো রকম পেঁয়াজ বা কোনো কিছু দিচ্ছি না, একদম নর্মালি কম তেলের মধ্যে আমি চাউমিনটা বানাচ্ছি। আর বেশি তেল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই আমি অল্প তেলেই সবসময় চেষ্টা করি রান্না করা। তো চলো, চাউমিনটা আমার মোটামুটি, তো ব্যাস চাউর মশলাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এরপর একটু হালকা নাড়াচাড়া করে 1 টিস্পুন মতো আমি গাওয়া ঘি এর মধ্যে অ্যাড করে দেবো। দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো যখনই ভেজ চাউ বানাবে তোমরা চেষ্টা করবে একটু গাওয়া ঘি দেওয়ার, তাহলে কিন্তু চাউমিনের টেস্টটা আরও বেড়ে যাবে। তো চলো চাউমিনটা বানিয়ে নিয়ে আমার হাজব্যান্ডের জন্য টিফিনে প্যাক করে দেবো, আর আমরা ওটা খাবো। তো ব্যাস, আমার অফিসের জন্য টিফিনে আমি প্যাক করে দিয়েছি। আর এখানে দেখো আমার ছেলে খেতে বসেছে, হাজব্যান্ড তো খেয়ে অফিসে চলে গেছে। তো দেখো ফ্রেন্ডস, আজ হচ্ছে ষষ্ঠী, তো মহাষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আর এখন আমি ছাদে চলে এসেছি, আর এখন যেহেতু পুজোর সিজন চলছে, তো চারিদিকে তো প্যান্ডেলে গান এই সমস্ত কিছু হচ্ছে, তো কিছু করার নেই। তো গান এমনি এমনি আমাদের মানে ব্লগে চলে আসছে, তো তার জন্য আমাদের কপিরাইট চলে আসছে, তো তার জন্যই আমাকে ভিডিওটা ডিলিট করে নতুন করে আমাকে আবার ভিডিওটা এডিট করতে হলো শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো আমি এখন ছাদে চলে এসেছি, আর আকাশটা প্রচণ্ড মেঘাচ্ছন্ন, আর বৃষ্টি মনে হচ্ছে আজকে আসবে ঠিক বোঝা যাচ্ছে না। আর যেহেতু আজকে ষষ্ঠী, সবাই একটু আনন্দ করবে আর মজা করবে, তো তার জন্য মনটা একটু খারাপও লাগছে। দেখো যারা যাবে তাদের তো মানে ঠাকুর দেখতে ভালো লাগে, তারা তো বেরোবে, আর যদি বৃষ্টি এসে যায় তখন কিন্তু কারোরই মনটা ভালো লাগে না। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দুপুরবেলা ছাদে এসেছি, আর সব দিকে কিন্তু মাইকের আওয়াজ, গান, এই সমস্ত কিছু হচ্ছে, চারিদিকে শুধু আনন্দের উল্লাস মনে হচ্ছে। আর দেখো আমি নতুন নাইটিও পরে নিয়েছি ষষ্ঠীর দিন, আর চুলে আমি কালারও করে নিয়েছি। তো পুজোর সময় ঠাকুর দেখতে যেতে তো সবারই ভালো লাগে, কিন্তু এরকম বৃষ্টি যদি হয় তো আমরা কিন্তু যেতে পারবো না। কিন্তু যেতে না পারলেও নিজে যদি একটু ফিটফাট থাকা যায় তাও তো কিন্তু মনটা বেশ ভালো লাগে, তো আমার তো এটাই মনে হয়। আর তোমাদের কি মনে হয়? তো একটু ফিটফাট থাকা, একটু নিজে সাজগোজ করা তো ভালোই লাগে সবার। আর প্রকৃতিটাও দেখো বেশ ভালো লাগছে, তাই আমি ছাদে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো চলো, আমার জামাকাপড়গুলো দেখো সমস্ত ভিজে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত জামাকাপড় কিন্তু একটাও শুকায়নি, ওয়েদার এতটাই খারাপ যে জামাকাপড় পর্যন্ত শুকাচ্ছে না। তো দেখো তোমরা দেখতেই পেলে যে আকাশের পরিস্থিতিটা কতটাই খারাপ যে জামাকাপড় শুকাচ্ছে না। তো যাই হোক, আমি জামাকাপড়গুলো সমস্ত তুলে নেব, ভেতরে দিয়ে দেবো, তার কারণ একটু পরেই কিন্তু সন্ধে হয়ে যাবে, এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর সমস্ত কিছু মেলে দেবো, তারপর আমি নিচে যাব। আর যদি আমি ঠাকুর দেখতে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার কারণ তোমরা মানে অনেক কাছের বন্ধু, তো তোমাদের সাথে শেয়ার না করে থাকা যাবে না। তো চলো আজকের মতো এটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ।